VOA 60 স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট মঙ্গলবার ডালাসের নিকটবর্তী 23টি কাউন্টিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন। ওই অঞ্চলে দ্বিতীয়বারের মতো ইতিহাসের সবচেয়ে খারাপ বৃষ্টিপাত এবং বন্যা হয়েছে। ওহায়োর কলম্বাসে 4,000-এরও বেশি শিক্ষক, লাইব্রেরিয়ান, নার্স এবং অন্যান্য কর্মচারীদের প্রতিনিধিত্বকারী একটি শ্রমিক ইউনিয়ন গ্রীষ্মের ছুটির পর ক্লাস পুনরায় শুরু হওয়ার 2 দিন আগে আগামী সোমবার ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছে। কলম্বাস ওই রাজ্যের বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্ট, যেখানে ছাত্র সংখ্যা 47,000। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের প্রতিবেদনে দেখা গেছে, গত মাসে নতুন বাড়ি বিক্রি 12.6% হ্রাস পেয়েছে। অর্থনৈতিক মন্দার ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ফেড গৃহ ঋণের সুদের হার বহুলাংশে বাড়িয়ে দেয়ায় হাউজিং মার্কেট সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।